সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনার প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে, সেই সাথে সাথে আমাদের দেশের একই অবস্থা। তাই তোমাদের এই স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য পর্দিয়া অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক পর্দিয়া উচ্চ বিদ্যালয়। পর্দিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুইতরফা দাখিলা পদ্ধতির একটি শিখন ফল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং বুঝতে পারবে। আজকের যে শিখন ফলটা নিয়ে আমি আলোচনা করব, সেই শিখন ফলটা দেখো বোর্ডে লেখা আছে, একতরফা দাখিলার ধারণা নিয়ে ব্যবসার লাভ ক্ষতি নির্ণয় করতে পারবে। একতরফার ধারণা নিয়ে ব্যবসার লাভ ক্ষতি নির্ণয় করতে পারবে। এই একতরফা দাখিলা পদ্ধতি কি সেটা আমাদের আগে মনোযোগ সহকারে শুনতে হবে। একতরফা দাখিলা পদ্ধতি এমন একটা পদ্ধতি যে পদ্ধতি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট, যাদের লেনদেনের সংখ্যা কম এবং যে সকল প্রতিষ্ঠানের একতরফা দাখিলা পদ্ধতি এবং দুইতরফা দাখিলা পদ্ধতি উভয় হিসাব সংরক্ষণ করে, যেটা কোনো বিজ্ঞানসম্মত হিসাব ব্যবস্থা না, সেক্ষেত্রে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান যাদের দৈনন্দিন লেনদেন কম, অল্প পুঁজির ব্যবসা এবং একক মালিকানায় যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠানগুলি এই একতরফা দাখিলা পদ্ধতির হিসাবের আওতায় পড়ে। এখন এই একতরফা দাখিলা পদ্ধতির হিসাবে লাভ ক্ষতি নির্ণয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমি তোমার সামনে আলোচনা করব। লাভ ক্ষতি নির্ণয়ের ক্ষেত্রে আগে তোমাকে যেটা জানতে হবে, এই একতরফা দাখিলা পদ্ধতির হিসাবের লাভ ক্ষতি নির্ণয়ের একটি সূত্র আছে, সেই সূত্রটি আমি তোমাদের সামনে আগে পর্যালোচনা করছি। দেখো, লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র, লাভ ক্ষতি সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। সূত্রটি দেখো, লাভ ক্ষতি সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখানে আমি চারটা জিনিস দেখো, সমাপনী মূলধন, উত্তোলন, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন। এখানে আমি সমাপনী মূলধন কোথায় পাব, উত্তোলন কোথায় পাব, প্রারম্ভিক মূলধন কোথায় পাব এবং অতিরিক্ত মূলধন কোথায় পাব? সমাপনী মূলধন, সমাপনী মূলধন নির্ণয়ের একটা সূত্র আছে, দেখো আমি সেটা লিখছি, সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। অর্থাৎ কোনো একটা হিসাব সময়ের শেষে যে সমাপনী সম্পদ থাকে, মোট সম্পদ এবং সমাপনী মোট দায় সম্পদ থেকে বাদ দিলে আমি সমাপনী মূলধন পাবো। এরপরে উত্তোলন, উত্তোলন ব্যবসায়ের যে মালিক তার ব্যক্তিগত বা সাংসারিক প্রয়োজনে ব্যবসা থেকে যে টাকা খরচ করা হয়, উত্তোলন করা হয়, সেটার পরিমাণ হবে উত্তোলন। এখন আসি প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ
প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। আর অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন ব্যবসায়ের প্রয়োজনে মূলধনের স্বল্পতার কারণে ব্যবসায়ের মাঝামাঝি বা অন্য কোনো সময় যদি ব্যবসায় নতুন করে কোনো মূলধন বিনিয়োগ করা হয় তাহলে সেটা হলো অতিরিক্ত মূলধন। তাহলে আমরা এই সূত্রটা সম্বন্ধে জানতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের বইয়ের 35 পৃষ্ঠার 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা আমি তোমাদের সামনে সমাধান করার চেষ্টা করছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং বোঝার চেষ্টা করবে। আমি এই 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা তোমাদের সামনে পড়ছি, তোমরা বইয়ের 35 পৃষ্ঠা বের করো এবং 2 নম্বর সৃজনশীল প্রশ্ন দেখো। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন, জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায় বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা, 1,70,000 টাকা। উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করলেন। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। 31 ডিসেম্বর 2016 তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল: নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুদ পণ্য 90,000 টাকা এবং ব্যাংক ঋণ আছে 60,000 টাকা, পাওনাদার 55,000 টাকা। আমাদের 9 নম্বর প্রশ্ন, রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমাদের কি করতে হবে? প্রারম্ভিক মূলধন তৈরি করতে হবে। দেখো এই সূত্রটা, প্রারম্ভিক মূলধনের সূত্র আছে, প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। তাহলে ক নম্বর, জনাব রিয়াদ এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ, প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়, প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। এখানে আমার প্রারম্ভিক মোট সম্পদ আছে 5,50,000 টাকা এবং দায় আছে 1,70,000 টাকা। তাহলে 5,50,000 বিয়োগ 1,70,000 টাকা, তাহলে 5,50,000 থেকে 1,70,000 টাকা বাদ দিলে থাকে 3,80,000 টাকা, 3,80,000 টাকা। অতএব প্রারম্ভিক মূলধনের পরিমাণ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ 3,80,000 টাকা। আমরা কয়ের উত্তর পেয়ে গেলাম। এখন দেখো খ নম্বরে বলছে রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। এখানে সমাপনী মূলধন বলতে আমার এই অঙ্কে দেখো ডিসেম্বরের আমার নগদ সম্পদ এবং দায়ের পরিমাণ দেওয়া আছে, আমরা সম্পদ থেকে দায় বাদ দেব। তাহলে খ নম্বরের অঙ্কটা এখানে করছি, দেখো ক্ষয়ের জন্য আমি একটি ছক কাটব, বিবরণ টাকা টাকা। প্রথমে দেখো সম্পদ সমূহ, সম্পদ সমূহ
কি সম্পদ আছে? নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুত পণ্য 90,000 টাকা, এখন মোট সম্পদ। দেখো এখানে চারটে সম্পদ দেওয়া আছে, এখন এই মোট চারটে সম্পদের যোগফল দেখব আমরা। এই পাঁচ চারটে সম্পদের যোগফল হবে 5,85,000 টাকা, 5,85,000 টাকা। এখন এই মোট সম্পদ থেকে আমি বাদ দেব মোট দায়, তাহলে বাদ দায় সমূহ। দায় কি আছে দেখো, ব্যাংক ঋণ এবং পাওনাদার। তাহলে ব্যাংক ঋণ কত আছে? ব্যাংক ঋণ 60,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা, পাওনাদার 55,000 টাকা। তাহলে মোট দায়ের পরিমাণ, এ দুটো যোগ করলে মোট দায়ের পরিমাণ পাওয়া যাবে 1,15,000 টাকা। এখন এই মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে আমি পাব সমাপনী মূলধন। অতএব সমাপনী মূলধন সমান সমাপনী মূলধন 5,85,000 টাকা থেকে 1,15,000 টাকা বাদ দিলে থাকে 4,70,000 টাকা, 4,70,000 টাকা আমার সমাপনী মূলধন। তাহলে আমাদের খ নম্বরের প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন গ নম্বরে বলছে 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এখন আমি প্রথমে তোমাদের লাভ বা ক্ষতির যে সূত্রটা লিখছিলাম, সমাপনী মূলধন প্লাস উত্তোলন প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। দেখো সমাপনী মূলধন পেয়েছি আমি 4,70,000 টাকা, প্রারম্ভিক মূলধন পেয়েছি 3,80,000 টাকা, উত্তোলনের পরিমাণ আমার বইয়ে দেওয়া আছে 40,000 টাকা, এবং তিনি অতিরিক্ত মূলধন কারবারের জন্য আনয়ন করেছেন 50,000 টাকা। এখন আমি গ নম্বর উত্তরে এখানে নিচে করছি, দেখো লাভ বা ক্ষতি সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখন আমার সমাপনী মূলধন কত? 4,70,000। তাহলে উত্তোলন কত? 40,000 টাকা বিয়োগ প্রারম্ভিক মূলধন 3,80,000 যোগ অতিরিক্ত মূলধন কত? 50,000 টাকা। এখন আমি এ দুটো যোগ করব এবং এ দুটো যোগ করে বিয়োগ করব, তাহলে আমরা
লাভ বা ক্ষতির পরিমাণ পাব। দেখো এদুরো যোগ করে 5 লক্ষ 10,000 বিয়োগ 4,30,000 টাকা, 5,10,000 থেকে 4,30,000 টাকা বাদ দিলে আমাদের মোট লাভ বা লাভ থাকবে 80,000 টাকা। অতএব লাভের পরিমাণ 80,000 টাকা। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একতরফা দাখিলা পদ্ধতির লাভ ক্ষতি নির্ণয়ের যে পদ্ধতি সেটা শিখলাম, এবং লাভ ক্ষতি নির্ণয়ের পদ্ধতির সাথে সাথে ওই পদ্ধতির সূত্র প্রয়োগ করে একটি সৃজনশীল অঙ্ক আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমি তোমাদের আরেকটি এই একতরফা দাখিলা পদ্ধতির সৃজনশীল প্রশ্ন নিয়ে আগামী ক্লাসে আমি হাজির হব। আশা করি ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর মতো পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।